প্রত্যেক দিন আমি হাসি, আজকে তোমরাও হাসো। দেখো এটা হলো ঘুমের স্টাইল, এটা কোনো যুক্তি হলো? একটা হাতে মাথাটা ভর দিয়ে ঘুমাচ্ছে, আমি জেগেও এরকম অবস্থায় থাকতে পারি না কি গো। হ্যাঁ ওই এই গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে। এখন বাজে সকাল 7:05 আর আজ হলো রবিবার। তো এখন সকাল থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলাকার হাওয়াটা কেমন শীত শীত করছে। আসলে ধরো শরৎকাল তো পড়েই গেছে, আর ভাদ্র মাস শেষের দিকে বলতে এখনো কদিন বাদ আছে, তাহলে আমার শীতটা তো বেশি। রাত্রেবেলায় মনে হচ্ছে শীত লাগছে ভোরের দিকে, আর এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, দিয়ে ওয়েদারটাও ঠান্ডা আছে। সায়নের কাছ থেকে এখন নিমকি খাবো। ভালো তো, এই যে এই আরে নিমকি দে খাই, পিছন ঘুরে নিমকি দিতে হবে, লজ্জায় ও কেতার তলায় ঢুকে থাকবে। মানে আমাদের না, আমাদের মানে বাড়িতে সবার থেকে সায়নের লজ্জা বেশি যেকোনো দিক থেকেই। আজকে আর সকালে ভাত করলাম না, আজকে রুটি হবে। মা আটা মেখে রেখে দিয়েছে, আর আমি এখানে আলু পটল আর পেঁপে কাটলাম। পেঁপে একটা অনেক বড় পেঁপে ছিল, তার মধ্যে দুটো আলু দিলাম আর 4-5টা পটল দিয়েছি। এটা আর কি রুটি খাওয়ার তরকারি। আর এই যেখানে চা বসিয়ে দিয়েছি, এই যে আটা মাখাও হয়ে গেছে। মানে যখন আমি আর কি রুটিটা শেকবো, তখন মা বেলে বেলে দেবে, আমি শেকবো, তাহলে ভালো থাকবে। আর আগে থেকে বেলে রাখলে লেগে যাবে একটার গায়ে আর একটা। এখন চায়ে যাচ্ছে 5 টাকা কাপ, 5 টাকা কাপ আপনি নেবেন ম্যাডাম? তাহলে 5 টাকা কাপ নিন, সাথে 2টা বিস্কুট ফ্রি। খেয়ে দেয়ে 5টা টাকা আমার হাতে দিতে ভুলবেন না যেন। পেঁপে আলু পটল দিয়ে একটা তরকারি বানাচ্ছি রুটির সাথে খাওয়া হবে বলে। এখানে পেঁপের পরিমাণটাই বেশি আছে, আর ওদিকে মা আটা মেখে বেলে দিচ্ছে, আমি রুটিগুলো সেকে নিচ্ছি। তো দেখো নিচে একটা ব্যাগ পেতে নিয়েছে, যাতে আটার গুঁড়িগুলো মেঝের মধ্যে ছড়িয়ে না পড়ে। আর আমি একদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটিটা সেকে নিচ্ছি। প্রথমে আমি এদিকে ঝিকটাতেই তরকারিটা বসিয়েছিলাম, তো পরে আমি ওইদিকে তরকারিটা দিলাম ছোটো গ্যাসে, আর বড় ওভেনটায় আমি রুটিটা সেকে নিচ্ছি। তো ঢাকাটা খুলে দেখা যাক তরকারিটার খবর কি। তরকারিটা ফুটছে, আর ফোটার সাথে সাথে কিন্তু ঝাঁঝালো খুবই বেরোচ্ছে। আমার কাঁচা লঙ্কার পরিমাণটা তরকারিতে বেশি হয়ে গেছে, আর বেশি চিন্তার ফল। ডিম বসিয়ে দিয়ে এ ভাবনা ও ভাবনা, দেখো পুরো কী অবস্থা হয়েছে। আমি সবসময় হাসি খুশি থাকি বলে যে আমার মধ্যে চিন্তা ভাবনা থাকতে পারে না এমনটা নয়, কিন্তু টুকটাক হেন তেন চিন্তা ভাবনা মাথাতে থাকেই। দিয়ে দেখো ডিমটা বসিয়েছি, আমার আর খেয়ালই নেই, পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। একে জিজ্ঞাসা করছি, ওকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ গো তোমার কিছু পুড়ছে নাকি? এদিকে যে আমারই পুড়ছে সেটা আর আমার খেয়াল নেই। সকালবেলা একটু তরকারি দিয়ে 2টো রুটি খেলাম, আর মাকে বাজারে পাঠালাম। মা দেখি শাড়ি পরে রেডি, আজ কোথায় যাবা? বলছে যে বড় মেয়ের বাড়ি যাবো। আলাম বাক, খুব ভালো, কাছে বাপের বাড়ি, কাছে মেয়ের বাড়ি হয়ে মা খুব ঘন ঘন যায়। কিন্তু খুব কি মাছ মা? সিলভার কাপ, তাহলে আমার ভাষায় বলি সিলভার খেয়ে দিলবার দিলবার করতে হবে। সিলভার মাছ অনেকদিন খাওয়া হয়নি। তিরপল আনলে আর বৃষ্টি নামবে না, না নেমে দরকার নেই। ওই যে উপরে দাদারা কাজ করছে। আজকে তো আমি সকালের রান্নাটা শেয়ার করেছি, আলু পেঁপে পটল দিয়ে তরকারি আর রুটি, আর দুপুরের রান্না কিন্তু শেয়ার করা হয়নি। বা দুপুরের রান্নাটা কেমন হয়েছে তুমি বলো? দারুণ হয়েছে, উফ আমার মনে থাকবে, খুব স্বাদ হয়েছে খেতে, এত সুন্দর মাছের তরকারি। ওই তেমন কিন্তু রিচ ভাবে কিছু করিনি, কলাই ডালের বড়ি দিয়ে পাতলা ঝোল, খুব সুন্দর হয়েছে। সিলভার কাপ মাছের মনে রাখার মতো সিলভার কাপ মাছের ঝোল। হ্যাঁ বাবার শরীরটা খারাপ বলে মা এসেছে, মায়েরও শরীরটা খারাপ, সব শরীর। কিন্তু আমার একটা জিনিস খুব খারাপ লাগছে, আমি এসে দেখলাম আমার কৃষ্ণ নেই বাড়িতে। একেবারে মনে হচ্ছে কি যেন বাড়িটা পুরো ফাঁকা লাগছে, কিন্তু সবাই আছে, নেই আমার দিদি ভাই, উনি আমার কৃষ্ণ, কৃষ্ণ মিসিং, রাধা কৃষ্ণ। আমি ও ঘরেই এসে খুঁজতে গেলাম, বলছে মা নেই। মা আজকে তো গেছে, মানে মায়ের বড় মেয়ের বাড়ি গেছে, আমার বড় ননদের বাড়ি। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো, আজকে জানলার ওখানে কাজ হচ্ছে, ওই সিঁড়ির যে জানলাটা আছে ওখানে কাজ হচ্ছে। ভাগ্যিস তিরপলটা কিনে এনেছিল, না হলে কিন্তু সমস্তটা ঘেটে একবারে ঘ হয়ে যেত। একটু ডিজাইন করছে, তো ওনাদের কাজটা হয়ে যাক, আমি তোমাদেরকে তারপরে দেখাবো। আর কলের লাইনের যে সমস্ত জিনিসপত্র আনার দরকার সেগুলো আজকে আনা হবে, গতকালকেই আনা হতো কিন্তু কালকে আর সময় হয়ে ওঠেনি, আজকে যাওয়া হবে। হোক না একতলা ঘর, সত্যি ডিজাইন হচ্ছে, মিস্ত্রি দাদারা হেভি ডিজাইন করছে। জানিও না যে ওই ডিজাইনগুলো হবে, জানলার মধ্যে দিয়ে সিঁড়ির ধারে যে জানলাটা থাকে ওইখান দিয়ে ডিজাইন হচ্ছে, আবার কি পাশের ফাঁকা জায়গায় কিছু একটা করা হবে, যা বলা হয়েছে পাশের ফাঁকটাই হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমি তো ভিডিওর প্রত্যেকটা কমেন্ট চেক করি, বাট কে কমেন্ট করা আমার মাথায় থাকে না। কিন্তু আমি বলছি, তোমরা বলেছো যে
দিদি গ্রিল তো থাকে, এই যে গ্রিল জানলার ভেতরের দিকে, যেহেতু এটা বক্স জানলা, এখানটা দিয়ে কাচের পাল্লা বসবে, আর বাইরের দিকে থাকছে গ্রিল, আর এই জায়গাটা তাহলে ফাঁকা থাকছে, মানে বক্স জানলা যেরকম সাধারণত হয় তোমরাও দেখেছ, তো সেরকমটাই হবে এই আর কি। আর কাজগুলো দেওয়া হবে তার কারণ যাতে রাস্তার ধারে একদম ঘর, রাস্তা দিয়ে তো গাড়ি ঘোড়া যাবেই, তো ভুক ভাক আওয়াজ যেন না আসে সেই জন্য, মানে ঘরের ভিতরে ঢুকলে পুরো নিস্তব্ধ, বাইরের কোনো আওয়াজ আসবে না। আর কাজটা ইচ্ছা আছে এমন লাগাবো আমরা বাইরে থেকে দেখতে পাবো, বাইরে থেকে ঘরে কিছু দেখা যাবে না। আর এই যে এই জানলাগুলো দেখছো, এই জানলাগুলো তো বক্স জানলা নয়, এই ঘরের দুটো জানলা বক্স জানলা নয়, এই দুটো যেমন লাগানোর কথা সেরকম লাগানো হয়েছে। এখানেও কাচের পাল্লা হবে সেই জায়গায়, হ্যাঁ তবে এখানেও কাচের পাল্লা হবে, সবকটা জানলাতেই কাচের পাল্লা হয়েছে এটাতেও। আর ওই জানলার ডিজাইনটা দেখলে তো আলাদা, আর এই জানলার ডিজাইন গুলো আলাদা, এই যে তোমরা তো দেখেছো এই জানলার ডিজাইন গুলো আগেই, আর এই জানলার ডিজাইন আলাদা। আমি তোমাদের ডিজাইনের ব্যাপারে কালকের ভিডিওতে বলছিলাম, তো এই জানলাটা দেখাতে এসে তোমরা দেখে নিলে, উল্টো দিক দিয়ে দেখাচ্ছি কিন্তু তাও, হ্যাঁ সোজা দিক নয়, সোজা দিক থেকে কিন্তু আরো সুন্দর লাগে ডিজাইনটা। যাক টাইলস গুলো এখান দিয়ে রেখেছে, ভালো হয়েছে, একদম সেফটি জায়গা। আর এই বস্তায় মনে হয় কোনো টুকিটাকি জিনিস আছে, কাজের জিনিস যন্ত্রপাতি সবকিছুই মনে থাকছে, কিন্তু এখানে যে একটা খোপ আছে এই খোপের গেটটা, আর ছাদের যে একটা গেট হবে ওই গেটটা, ওই মাপ দুটোই দেওয়া হয়নি, মাপ দুটোই দেওয়া ভুল হয়ে গেছে। রাস্তার ধারে যে বক্স জানলা আর বড় ঘরের যে বক্স জানলা, এই জানলার ওই দেখো একই রকম গ্রিলের ডিজাইন, এই ঘরের জল এখনো ছাড়া হয়নি। আমাকে ভাত তরকারি সবে দিয়েছে, কিন্তু লবণটা দেখো অনেক বড় জায়গায় দিয়ে ফেলেছে, অনেক বড় জায়গায় দিয়েছে, যাতে আমার তুলতে খুব সুবিধা হয় তার জন্য দিয়েছে। যাক ভালো কথা। কলের জিনিসপত্র আনতে যাচ্ছি, ট্যাঙ্কি শাওয়ার বেসিন মানে যা যা লাগে, বেসিনটা এখন কেনা হবে কি জানি না, যাই যতটা যা পাবো কিনে আনবো, আর যদি কেনার কিছু বাদ থাকে সেটা আজকেই কিনে রাখবো, পরে দেবে, যেহেতু ধরো ট্যাঙ্কি এসব আসলে রাখার জায়গার অভাব। কী কর ট্যাঙ্কিটা কি এখনই, ও না হলে তো কাজও চালু করতে পারবে না। আরও দু একদিন আগে থেকে কলের লাইনের কাজ শুরু হতো, জিনিসগুলো আনা ছিল না তো সেই জন্য, আর ও একা যেতে চাইছে না, ও বললো তুমিও চলো বাড়িতেই তো থাকবা, আল্লাহ তাহলে চলো দিয়ে রেডি হয়ে নিয়েছি এবার বেরোচ্ছি, মানে নিজের যখন হয়ে যাবে তখন আর আমার জন্য দাঁড়াবে না, আর আমি সেই থেকে দাঁড়িয়ে আছি, ও ঘর থেকে বেরোতেই পারছে না। কতবার করে বললাম যে চ জিনিসগুলো পছন্দ করে নিবি, কাজটা নামিয়ে রেখেছে। কতবার করে বললাম চ জিনিসগুলো একসাথে পছন্দ করে নেবো, বললো না না আমি যাবো না তোমরা যাও। ওই দেখো টুকি, তো দেখো পিছনের এই জিনিসগুলো কেমন লাগছে, আমার তো ভালোই লাগছে দেখতে, মানে এগুলো হচ্ছে কলের সেট আর কি, বাথরুমের চোখের সামনে আমি এটাই দেখলাম, বাকি জিনিস যা দেখবো তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। মাল কেনা হচ্ছে কিন্তু, যেহেতু অনেক জিনিস পুরো ভর্তি, কালকে সকালে যাবে, আজকে এখানে কিনে রাখা হবে। এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার তো পুরো মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা, কি বলবো তোমাদেরকে, এত সুন্দর লাগছে না, কোনটা ছেড়ে কোনটা নেবো আমি বুঝতে পারছি না। তো দোকানদার দাদা দেখিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটার কত দাম বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমি এতক্ষণ যে জিনিসগুলো দেখিয়েছি আর পরে যে জিনিসগুলো নিয়েছি কোম্পানির আর কি পার্থক্যটা হয়েছে। এই যে এটা হচ্ছে জনসন কোম্পানি, তো আমরা পরে অন্য একটা কোম্পানির জিনিস নিয়েছি, সেটা এটা থেকে একটু ভালো, দামটাও বেশি, কোয়ালিটিটাও ভালো, তবে কিন্তু সব কিছুই এখানে দেখতে সুন্দর। আমি বললাম আমি চা খেতে যাচ্ছি, তুমি যাওয়ার আগে দোকানে বসো আমি চাটা খেয়ে আসি, বললো না আমি চা খাবো, চায়ের নেশা ধরে গিয়েছে, ঠিক আছে। দিদি তুমি কি করছো চায়ের দোকানে বসে বসে? চা খেয়ে চলে আসলাম আবার দোকানের দিকে, কারণ ওখানে বসে থাকতে অনেকটা বোরিং লাগছিল, ওই জন্য একটু চা খেয়ে আসলাম। আর এইসব জিনিস কি বলতো, যেহেতু বারবার তো আমি কিনবো না, ঘরের জিনিস দরকারি জিনিস এগুলো আমাদের একবারে নিতে হবে, তো একটু দেখে শুনে যাচাই করেই নিচ্ছি। আর রাস্তার ধারেই দোকান, তো প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, গাড়ি যাচ্ছিলো, যার জন্য আমি বাড়ি এসে ভয়েস ওভার দিচ্ছি। তো ও একটা দেখে ওর আর একটা পছন্দ হয়, আর আমাকে বলছে পছন্দের জন্য, আমার বাপু সবটাই পছন্দ, তার মধ্যে থেকে যে কোনো একটা নিলেই আমি খুশি, আর ও একটু বেছে বেছে দেখছে আর কি। আর ওই যে ওখানে যে জিনিসগুলো সাজানো রয়েছে, ওখানে মানে একটা সেট আর কি বাথরুমের, তো ওখান থেকে নেওয়া হচ্ছে, আর পরে উনি প্যাকেট থেকে মালগুলো দেবে, তো সাজানো রয়েছে ওগুলো, ও একটা করে দেখছে আর প্যাকেটে ঢুকাচ্ছে। আর ওখানে শুধু মানে এই হার্ডওয়্যারের দোকান না, টাইলস মার্বেলস সবটাই রয়েছে। শুধু জানো তো বেসিন আর গিজারটা আজকে শুধু কেনা হয়নি, তা বাদে সবটাই কেনা হয়েছে, আর মাথায় হাত দেওয়ার মতো বিল হয়েছে, ভাবতেও পারিনি অত টাকা বিল হবে, একটা আনুমানিক একরকম ভেবে গেছি তো আর একরকম হয়েছে। তো বলবা যে সাথী এই কথাটা কেন বারবার বলে, সত্যিই তাই, কারণ এর আগে যখন মার্বেল টাইলস এই সমস্ত কিনতে গেছিলাম তখনও সেম হয়েছিল, এখনও সেই সেম হলো, একটু ন্যাকা ন্যাকা লাগলেও ব্যাপারটা কিন্তু একদম সত্যি। আর ওটা হচ্ছে শাওয়ার, আমার ইচ্ছে ছিল যে গোলটা নেয়ার, আর ওর ইচ্ছে যে চৌকাটা নেয়ার, তো নিলেই হলো একটা।
সার তো থাকবে বাথরুমে, আর তো বুঝতেই পারো সে ঘরে লাগানো থাকলে যা হলো হলো, এই হচ্ছে ব্যাপার। আর রাত হয়েও যাচ্ছিল, আমি ভাবছিলাম কখন যে জিনিসগুলো নেওয়া হবে আর কখন বাড়ি যাব, সেটাও আমার মানে মনটা বাড়ির দিকেই ছিল। তো রাজুর সাথে কথা হয়েছে, ফোনে বললাম যে বাড়িতে বলে দিস যাতে দেরি না, মানে দেরি হলে যাতে চিন্তা না করে, আর মা ভীষণ চিন্তা করে, একটু দেরি হলেই সবাইকে বলবে ফোন কর, ফোন করে দেখ যে তোর মামা মামি আসছে না কেন। আর বাবারও শরীরটা খুব একটা ভালো না, তো এই ভেবেই আর কি একটু অন্যমনস্ক ছিলাম। আর ওই দেখে দেখে জিনিসগুলো নিচ্ছে, আর ওকে বললাম সব কিছুই তো আমি পছন্দ করি, রাজু পছন্দ করে, তো কলের ব্যাপারগুলো তুমি পছন্দ করো, তো সেই কারণেই ও পছন্দ করছে। তো দেখো শেষ সিদ্ধান্তের ভার আমার ওপরেই পড়ে, শেষ পর্যন্ত আমার হাতে ধরিয়ে দিয়ে বলছে এটা দেখো কেমন, এটা বোধ হয় বেসিনের কলটা, তো দেখতে ভালোই লাগছে। আমি তো বললামই সব কিছুই আমার পছন্দ, তো একটু বের করতে চাইছিল দোকানদার, আমি বললাম আর বের করার দরকার নেই, প্লাস্টিকের ভেতরেই থাক, কালকে যখন বাড়িতে যাবে তখন তো আমি দেখবো, আর তার সাথে সাথে অবশ্যই তোমাদেরকেও দেখাবো। আমার দেখাটা খুব একটা জরুরি নয়, আমার ঘরে তো জিনিসটা থাকবে, ব্যবহার করব, তো আমি তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করি, বাড়িতে আনলে আমি তোমাদেরকে ভালো করে দেখাবো। আর হ্যাঁ, মালগুলো পৌঁছাতে কিন্তু একদম কালকে সকাল হয়ে যাবে। আর দেখো সমস্ত জিনিস প্যাকেট করা, উনি বলছিল যে আপনারা তো ছবি তুলছেন ভিডিও করছেন, যে দাদা একটু খুলে দিই, আলাম থাক খোলার দরকার নেই কিছু, আপনি প্যাকেট সমেতই রাখেন। আর জলের যে ট্যাঙ্কিটা ওনাকে বলেছি কালো রং বাদে যে কোনো রং দিতে। তো বন্ধুরা এসব কেনাকাটা মানেই সময়ের ব্যাপার, অনেকক্ষণ এই দোকানে এসেছি, প্রায় সন্ধে পেরিয়ে রাত হতে চললো 8টার বেশি বাজে, তো সম্পূর্ণ বিল কমপ্লিট হলো। আর এখানে কিছু জিনিস রাখা আছে, সমস্ত জিনিস যেহেতু সকালে যাবে ওনাকে আর এখানে কষ্ট করে বের করার কোনো দরকার নেই, যখন আমার বাড়িতে কালকে সকালে যাবে অবশ্যই তোমরা দেখতে পাবে। আর কত টাকার জিনিস হলো আমি তোমাদেরকে বাড়ি গিয়ে বলবো। তো এইখান দিয়ে আসলে এই খাওয়ার জায়গাটায় আসি, এর আগেও একবার এসেছিলাম, তো আমরা নিয়েছি এগ চাউমিন, যেহেতু পেটে বেশি খিদে নেই একটা নিয়েছি, দুজনে মিলে খাবো, ঠান্ডা খাচ্ছে, আর আমিও একটা ঠান্ডা নিয়ে নিয়েছি। তোমাটা দেখো আর বাকিটা ও খাচ্ছে, আর রাজুর জন্য বিরিয়ানি নেওয়া হয়েছে। তো দেখো রাজু রাতের খাবার খেতে বসে পড়েছে, বিরিয়ানি থেকে কি উঠে যাচ্ছে ভালোবাসা? না না, কোয়ান্টিটি অনেক। বাড়ি তো চলে এসেছি অনেকক্ষণ, তারপরে ওই ঘরে গেলাম, মা রাত্রেবেলায় খেলো না, বাবাও খেলো না, ওদের খাওয়ার কাউরির ইচ্ছা নেই, আর আমি একটু খেলাম, রাজু খাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু বসে কথা বলা যাক। ওখানে তো কী কী জিনিস নিয়েছি কোনো রকম দেখিয়েছি, কালকে সকালে জিনিস আসবে, কালকে আবার কালকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আর কী বলতো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, যেহেতু কালকেরটা কালকের ডেলি ব্লগে যেটা হবে সেটা তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ, কত টাকা লাগবে মানে লেগেছে, কত টাকা পেমেন্ট করেছি টোটাল বিল হয়েছে একবার দেখে বলছি, তো 52,562 টাকা বিল হয়েছে, উল্টো হয়তো লাগছে দেখা মানে লেখাটা, 52,000 টাকা পেড করেছি, 562 টাকা আর দিইনি, ওটা মুকুব হয়েছে। আর ভাড়াটা ওনারাই দিয়ে দেবে, যেখান থেকে মাল কেনা হয়েছে ভাড়াটা ওনাদের, মানে আমি পুরো ফুল পেমেন্ট করে দিয়েছি, একটা কাগজ নিয়ে এসেছি, ব্যাস কালকে সকালে আমার বাড়ি মাল পৌঁছে যাবে। তো যাই হোক, চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, খাওয়া দাওয়া সব কমপ্লিট, রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কাল সকাল থেকে, সবাইকে গুড নাইট।